আমাদের সরকারের একটা সিস্টেম ছিল, ই টেন্ডারিং সিস্টেম ওপেন, মানে এভরিবডি হ্যাজ গট দ্য রাইট টু সাবমিট দ্য পার্টিসিপেট ইন দ্য টেন্ডার ওপেনলি। কিন্তু দেখা গেছে বিশালগড়ের ওপেন টেন্ডার ড্রপ করতে গেছে, যারা যারা ড্রপ করছে ওই সমস্ত লোকেরে কিছু কিছু মিস করেন বিশালগড়ে, তারা থ্যাট করতেছে। ই টেন্ডারিংয়ের সিস্টেমে তারা ড্রপ করছে ওপেনে, তাদের এগুলি উদ্যোগকরণ রেখে এই হিসাবে আমাদের যে বাদল পাল সে টেন্ডারও ড্রপ করে নাই, প্রসেনজিৎ সরকার সে গেছে জানতে এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডব্লিউএসের অফিসে কী অবস্থা হয়েছে টেন্ডারগুলি। তো যাওয়ার পরে কিছু হতো মিস কেন তাদের দুইটা মারধর করছে, আমরা থানাতে তাদের নাম দান দিয়ে এফআইআর করছি, বিশেষ করে জয়ন্ত দাস, মোহন সরকার, রণবীর দেবনাথ, এমতর পাঁচ সাতজন তাদের ভেদভৌর মারধর করছে, মারধর ইন কানেকশান অব দি এই এই বাদল দাস এবং প্রসেনজিৎ সরকারের ব্যাপারে তা নিয়ে নিজের চোখে দেখছে, তারা প্রকাশ্য ব্যাড ব্রড ডে লাইটে তারা মারতেছে। তো একদিন ইঞ্জিনে বাইরে এসেরা দেখে এসেরা তা নিয়ে নিজে থানাতে এফআইআর করছে, প্রসেন এই বাদল পাল আর প্রসেনজিৎ সরকারের মারছে, কে মারছে, মোহন সরকার আর জয়ন্ত দাস দুজন, তাদের নামে থানাতে এফআইআর করছি। আমরা আজকে থানাতে ডেপুটেশন মাধ্যমে থানা কর্তৃপক্ষের কাছে আলটিমেটাম আমরা দিছি, কারণ বাই টুডে দি প্রিন্সিপাল একুই শুড বি অ্যারেস্টেড, আদারওয়াইজ উই মেড দ্য ব্লকেজ অফ দ্য ন্যাশনাল হাইওয়ে, আমরা ন্যাশনাল হাইওয়ে আমরা ব্লক করাম। তাতে আমাদের এটা আমাদের গভর্নমেন্টের ডিসিশন, ই টেন্ডারিং সিস্টেমটা আমাদের গভর্নমেন্ট ডিসিশন, প্রত্যেকটি মানুষে তার টেন্ডার ড্রপ করার মৌলিক অধিকার তার আছে, এটা কেউ রোধ করতে পারতো না। এটা সিস্টেম, এটা আজকের সিস্টেম, এটা চিফ মিনিস্টার থেকে আরম্ভ করে সবাই জানে এটা। কিন্তু যদি আমাদের প্রিন্সিপাল একুইট যদি বাই টুডে দে শুড বি অ্যারেস্টেড বাই টুডে নাইট, আদারওয়াইজ উই শ্যাল মেক দ্য ব্লকেজ অফ দ্য ন্যাশনাল হাইওয়ে ইন বিশালগড় মার্কেট। আপনাদের কী মনে হচ্ছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? দাদা আচ্ছা, আমাদের আশ্বস্ত করতে আজকে তাদের চান্স তো বাড়ি থাকে না বা কোনো কারণে করতে পারছে না, আমাদের আজকে তারা আশ্বস্ত করছে বাই টুডে দে শুড বি অ্যারেস্টেড। কতজনের নামে মামলা করছেন? আমরা টোটাল তো পুরো আটজনের নামে, আট থেকে দশজনের নামে আমরা করছি, আর কিছু আননোন আছে সবার নাম আমরা জানি না। সব থেকে দুর্ভাগ্য আমরা এসেছি গতকালকে আমাদের অফিসের যে গণ্ডগোলটা হয়েছে সেটার ব্যাপারে, যারা যারা নামে কেস হয়েছে আট দশজনের নামে, তাদেরকে কালকে কোনো অবস্থাতেই অ্যারেস্ট করা হয়েছে না। পাশাপাশি আজকে সকালবেলা যারা টেন্ডার দিয়েছে তাদেরকে মানে ফোন করে হুমকি ডুমকি দিতেছে। এই কারণে আমরা থানাতে আসি, আজকের মধ্যে যদি এটার কোনো অ্যাকশান না হয় তাহলে আগামী দিনে আমরা হাইওয়ে রাস্তা আমরা বন্ধ করে দেব। এই জায়গায় আমরা চারজন কাউন্সিলর আছি, পাশাপাশি আমাদের যুবক কর্মীরা সবাই আছে, সেইভাবে আমরা থানাতে আমরা ডেপুটেশন দিয়েছি, এটা যাতে আজকের মধ্যে যাতে অ্যাকশান নেওয়া হয়, এই হলো আমাদের দাবি। হওয়া সত্ত্বেও আজকে আমাদের বিশালগড় মণ্ডল যুব মোর্চার সম্পাদক সুমিত দাসের উপর আক্রান্ত হয়েছে। আমি শুধু জানতে চাই যে উনার গুচরে এই বিষয়গুলো আছে কিনা, আর উনার যে সাঙ্গপাঙ্গরা মিলেই সুমিত দাসের উপর আক্রমণটা চালিয়েছে, আমাদের সবার উপস্থিতিতে এখানে আক্রমণটা হয়েছিল। এখানে আপনাদের কি মনে হয় নেতৃত্বটা কে দিচ্ছে বলে? দেখুন আপনারা, ও মণ্ডল যুব মোর্চার সম্পাদক, আজকেও যারা ড্রপ করছে আজকেও তাদের টেলিফোনে তাদের থ্যাট করা হয়েছে, যেন তোমাদের যে টেন্ডারগুলি তোমরা ড্রপ করছো এগুলি উদ্যোগ করো। তারা বলছে না আমরা উদ্যোগ করতাম না, যে সিস্টেম গভর্নমেন্টের সিস্টেম আমরা মেনটেন করাম, আমরা উদ্যোগ করতাম না।